কুরবানি দিয়ে যখন গরুর মাংস খেতে খেতে আপ হয়ে গেলাম তখন ভাবলাম যে নতুন কিছু ইনোভেটিভ ট্রাই করা যাক তো আমি এখানে হচ্ছে ফার্স্টেই একটা ডিম সিদ্ধ করে ওটাকে ভালোভাবে কষলে নিলাম ফার্স্টে আমি গ্রেডের দিয়ে কুচি কুচি করতেছিলাম পরে দেখলাম যে হাত দিয়েই আমি খসলে নিলে পারি তাই হাত দিয়ে কষলে নিলাম আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচিকে তেলে ভাজা শুরু করলাম সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপরে হচ্ছে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দেবো আর সেই সাথে অ্যাড করব হচ্ছে মরিচের ঘুড়া অ্যাড করে এটাকে তেলে ভেজে নিব আর মশলাটা যাতে পুড়ে না যায় এরপরে মানে তেলে পেঁয়াজটা মোটামুটি হয়ে আসলে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো দেন আমি এখানে ডিমও অ্যাড করে দিয়েছি ডিম অ্যাড করে ভালো মতো যখন বলক চলে আসবে ব্যাস হয়ে গেল সিম্পল একটা রেসিপি তো এইটা হচ্ছে আমি এতই ফেরাপ হয়ে গেছি গরু মাংস খেতে খেতে যে মনে হলো অন্য কিছু দিয়ে ভাত ট্রাই করে দেখি তো অন্য কিছু ট্রাই করলাম ফার্স্ট টাইম তো যখন আমি ফার্স্ট বাইট নিই আমার কাছে টেস্টটা ভালোই লাগছিলো কিন্তু আমি লবণ একটু বেশিই দিয়ে দিয়েছিলাম যার কারণে আমি পরবর্তীতে হচ্ছে লেবু কেটে নেই তো লেবু দিয়ে খাওয়ার পরে দেখলাম যে ও খাবারটা আসলেও টেস্টি হয়েছে তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন এরপরে আমার আমি হচ্ছে একটু ডাল নিলাম তো ডালের ঘন পাতিল খাচানো যে ঘন অংশটা ওটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে সেই সাথে একটু পাতলা পানিওয়ালা ডালও নিলাম আর আমি দেখলাম যে ডালের লবণ একটু কম হওয়াতে ডালের সাথে আমার এই ডিমের রেসিপিটা একদম ব্যালেন্সড যাচ্ছিলো একসাথে মিক্স করে খেলাম সো ভালোই ছিল